ফটো এনরোল করা, তার লগতে অনলাইন এটেন্ডেন্স দিয়া এই কার্যসূচীটি সমগ্র রাজ্যতে বর্তমান চলি আছে, যে ছাত্রছাত্রী সকলের ফটো এনরোল করব লাগে আর অনলাইন এটেন্ডেন্স দিব লাগে। কিন্তু তার লগে আমার সমগ্র শিক্ষা অসম তথা আমার এমডি স্যারের পর একটা বিশেষ মেসেজ আহিছে যে অহা 1 অক্টোবরের পর টিচিং স্টাফ, নন টিচিং স্টাফ আর ছাত্রছাত্রী সকলের ফটো এনরোল 100% হব লাগিব। আর টিচিং স্টাফ আর নন টিচিং স্টাফ সকলেও অহা 1 অক্টোবরের তারিখের পর সকলে অনলাইন এটেন্ডেন্স দিব লাগিব। নমস্কার আপনার সকলকে মোট দাস টেকনিক্যাল চ্যানেলের আন এটি ভিডিও স্বাগত জানাইছো। আজি ভিডিওটিতে আপনার দেখাবলে যত্ন করিম যে আপনাদের অনলাইন এটেন্ডেন্স দিয়ার আগতে ফটো এনরোল কেনেকৈ করিব আর ফটো এনরোল করার পাছত আপনাদের কেনেদরে ছাত্রছাত্রীর দরে আপনাদেরও নিজের উপস্থিতিটি শিক্ষা সেতু অ্যাপসত গিয়ে আপনাদের দিব পারিব, এই গোটেখিনি প্রসেস আপনাদের এই ভিডিওটির যোগেদি মই দেখাবলে যত্ন করিম, যাতে আপনাদের এই ভিডিওটি চাই আপনাদের নিজের বিদ্যালয়ত গিয়ে অতি সুন্দরভাবে নিজের ফটোখন এনরোল করে লব পারে আর আপনাদের নিজের উপস্থিতি সুন্দরভাবে দিব পারে। তেনে বলক আমি মোবাইল স্ক্রিনতে গুছি যাও। তার আগে আপনাদের যদি ইউটিউব চ্যানেল পুন প্রথমবার আহিছে তেন্তে অতিগ্রে চ্যানেল সাবস্ক্রাইব করে দিব আর কাষতে থাকা বেল আইকন প্রেস করে অলত ক্লিক করে দিব। তার লগতে যদি আপনাদের ফেসবুকত চাই আছে তেতিয়াহলে আপনাদের পেজটো ফলো করে দিব। তেনে বলক আমি মোবাইল স্ক্রিনতে দেখাবলে যত্ন করো। অনলাইন এটেন্ডেন্স দিয়ার বাবে আপনাদের বিশেষ একটা বিশেষ প্রয়োজন হব একটা অ্যাপসর, আর সেই অ্যাপসটির নাম হয়েছে শিক্ষা সেতু অ্যাপস। আপনাদের সকলে পরিচিত, আর এই শিক্ষা সেতু অ্যাপসটি আপনাদের মোবাইলত যদি ডাউনলোড করা আছে আপনাদের সেই ডাউনলোড করাটা আপনাদের ফার্স্ট টাইম আনইনস্টল করে দিব, পিছত আপনাদের প্লে স্টোরত যাব। প্লে স্টোরত গিয়ে আপনাদের শিক্ষা সেতু অসম বলে যোনটো অ্যাপস আছে আপনাদের এই স্ক্রিনত দেখা পাইছে আপনাদের ইয়াতে ইনস্টল করে লব। আপনাদের এই অ্যাপসটা যেতে ইনস্টল করব এনে ধরনের আহিব যে ওপেন বলে আপনাদের ওপেনত ক্লিক করব। ওপেনত ক্লিক করার পাছত আপনাদের এনে ধরনের দেখা পাব, পেজটো ধুনিয়াকে খোল খাব, আপনাদের এনে ধরনের দেখা পাব যে শিক্ষা সেতু অসম লগ ইন, ইউজার নেম, এন্টার ইউজার আইডি। আপনাদের এনে ধরনের এন্টারপ্রাইজ দেখা পাব, যেতিয়া আপনাদের এনে ধরনের এন্টারপ্রাইজ দেখা পাব তেতিয়া আপনাদের ইয়াতে এন্টার ইউজার আইডি, ইউজার আইডি ইয়াত আপনাদের বিদ্যালয়ের নিজের নিজের বিদ্যালয়ের যে স্কুল আইডির নম্বর আছে বা ইউডেস কোড আছে আপনাদের ইউডেস কোডটি ইয়াতে দিয়ে দিব। ইউডেস কোডটি দিয়ার পাছত আপনাদের এন্টার পাসওয়ার্ড, এটা আপনাদের প্রত্যেকের শিক্ষা সেতু অসমের একটা বিশেষ নিজের একটা বিশেষ পাসওয়ার্ড আছে, আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দিব। পাসওয়ার্ডটি দিয়ার পাছত আপনাদের লগ ইনত ক্লিক করব। লগ ইনত ক্লিক করার লগে চাক আপনাদের যিমানখিনি স্কুলের ডিটেলস খিনি ওলাই আহিছে, যে ওয়েলকাম টু স্কুলখনের নাম আহিছে, ডেট আহিছে, ইয়াতে চাওক আপনাদের স্টাফ এনরোলমেন্ট, স্টাফ এটেন্ডেন্স, স্টুডেন্ট এনরোলমেন্ট, স্টুডেন্ট এটেন্ডেন্স, লিভ, স্কুল লোকেশন আর লগ আউট, ইয়াতে এই সাতটামান আপনাদের দেখাইছে অপশন। আর ইয়াতে যেহেতু আমি স্টাফ এটেন্ডেন্স লম তার বাবে আমি বা স্টাফ এনরোলমেন্ট করিম, তার বাবে আমি স্টাফ এনরোলমেন্টত ক্লিক করিম। স্টাফ এনরোলমেন্টত ক্লিক করার লগে চক এইবিলাক গোটেখিনি আপডেট হয়ে গেছে, যদি আপনাদের আপডেট করা নাই তেতিয়াহলে আপনাদের ক্লিক করব। ইয়াতে ক্লিক করার পাছত আপনাদের এলাও বলে দিব, এলাও দিয়ার পাছত আপনাদের এনে ধরনের দেখা পাব। আর আপনাদের ইয়াতে ক্লিক করব, ক্লিক করার লগে আপনাদের ক্যামেরাটো অন হব। আপনাদের ক্যামেরা যেতিয়া অন হব আপনাদের চকুটো বন্ধ করব, খুলিব, বন্ধ করব, খুলিব, যেতিয়ালকে গ্রিন সিগনালটো গোটেইটো সম্পূর্ণ নহয় তেতিয়ালকে আপনাদের চকুটো বন্ধ করব, খুলিব। যেতিয়া আপনাদের যেতিয়া এনরোলটো হয়ে যাব, এনরোল হওয়ার পাছত আপনাদের যাব লাগিব স্টাফ এটেন্ডেন্সত, স্টাফ এটেন্ডেন্সত ক্লিক করে দিব। স্টাফ এটেন্ডেন্সত যেটা ক্লিক করব আপনাদের যে নামটা থাকবে নামের এগেনস্টত আপনাদের ক্লিক করব, নামের এগেনস্টত আপনাদের যেটা ক্লিক করব তেতিয়া
আপোনালোকৰ এনেধৰণৰ অপশ্যন দেখা পাব। আপোনালোকে অনলি দিছ টাইমৰ কাৰণে ইউজ কৰি দিব, তেতিয়া আপোনালোকে কেমেৰাটো অপেন হৈ যাব। এতিয়া বেক কেমেৰা হৈ আপোনাৰটো আপোনালোকে ফ্ৰণ্ট কেমেৰা পৰাৰ বাবে আপোনালোকে যি অপশ্যনটো দেখা পাইছে ইয়াতে ফ্ৰণ্ট ঠিকাৰ লগে লগে আপোনালোকে ফ্ৰণ্ট কেমেৰাত ক্লিক কৰি দিব। ইয়াৰ পাছত আপোনালোকে ফ্ৰণ্ট কেমেৰাখন অপেন হৈ যাব। যেতিয়া আপোনালোকে এনেধৰণে চাব তেতিয়া আপোনালোকৰ এনেধৰণে গ্ৰীণ ছিগনেলটো গোটেই হৈ যাব আৰু আপোনালোকৰ এনেধৰণে আহিব। যেতিয়া আপোনালোকে ক্লিক টু ছিংকত আপোনালোকে ক্লিক কৰিব, ক্লিক কৰাৰ লগে লগে চাওক এটেণ্ডেঞ্চ ডাটা ছিংক টু ছাৰ্ভাৰ আপোনালোকৰ মানে এটেণ্ডেঞ্চ গোটেইখিনি ছাকচেছফুল হৈ গ'ল। এতিয়া দেখা পাইছে আপোনালোকে গোটেইখিনি টাইম আপোনালোকে কিমান বজাত আহি এটেণ্ডেঞ্চটো দিছে ইয়াতে উঠি গৈছে। এতিয়া যদি আমি চাওঁ তেতিয়াহ'লে এটেণ্ডেঞ্চ চাওক কেনেধৰণে আহে। আপোনালোকে যেতিয়া দেখা পাব ইয়াতে ষ্টুডেণ্ট টিচাৰৰ এটেণ্ডেঞ্চ অলৰেডি হৈ গ'ল। তো ছাৰ বাইদেউসকল, আপোনালোকে নিশ্চয় বুজি পাইছে যে আপোনালোকে কেনেদৰে নিজৰ উপস্থিতিটো দিব, গোটেইখিনি নিশ্চয় বুজি পাইছে। আশা কৰিছোঁ আপোনালোকে বুজি পাইছে আৰু আপোনালোকে যি ভিডিঅ'টো যিমান পাৰে শ্বেয়াৰ কৰি দিয়ক, যাতে আপোনালোকৰ বন্ধু বান্ধৱীসকলে এই ভিডিঅ'টো পায়, তেওঁলোকে অতি সুন্দৰভাৱে নিজৰ উপস্থিতিটো অনলাইনত বা শিক্ষা সেতু এপছত দিব পাৰে। আজিৰ ভিডিঅ'টো ইয়াতে সামৰণি মাৰিছোঁ। সকলোকে ধন্যবাদ।